কোন প্রাণী একা জবাই করে কি খাওয়া জায়েজ আছে একা কোন প্রাণী জবাই করা যায় কিনা যেমন ধরেন মুরগ জবাই করবেন পাউ দিয়া হয়তো আপনি মুরগির পাউ তারপরে আপনার পর এগুলাকে আপনি ধরে রাখলেন আর হাত দিয়ে টেনে ধরে আরেক হাত দিয়ে আপনি ছুরি দিয়ে জবাই করলেন একা এক হাতে জবাই করলেন জায়েজ আছে কিনা উত্তর হলো জায়েজ আছে আপনার পশু জবার ক্ষেত্রে দেখতে হবে আপনি বিসমিল্লাহ বলবেন এবং তার যে রগগুলো আছে কণ্ঠনালী আছে রক্তনালী আছে এগুলা কাটছেন কিনা এই তিনটা রগ কাটছেন কিনা এটা হলো দেখার বিষয় এগুলা কেটে ফেলছেন বিসমিল্লাহ বলছেন এক হাতে করছেন না দুই হাতে করছেন কোনো ব্যাপার নেই এই মুরগি জবাই নিয়ে অনেক কুসংস্কার আছে আমাদের দেশে অনেকে মনে করে স্বামী স্ত্রী বা ভাই বোন ধরাধরি করে মুরগি জবাই করলে এটা উচিত না ক্ষতি হয় বা এক হাতে মুরগি জবাই করা যায় না গোসল ফরজ হলে মুরগি জবাই করা যায় না এগুলো সব মনগড়া কথা এগুলোর কোনো ভিত্তি নাই কোন মানুষ মারা গেলে তিন দিন সাত দিন ও চল্লিশ হাক কোরআনের আলোকে বুঝিয়ে দিলে উপকৃত হতাম মানে এগুলো করা যাবে কিনা মানুষ যদি মারা যায় কোন মানুষ মারা গেছে আপনার বাবা আপনার মা আপনার শ্বশুর শাশুড়ি ভাই বোন সন্তান স্বামী স্ত্রী কেউ যদি মারা যায় প্রধান এবং সবচেয়ে বড় মেইন করণীয় একটা কাজ বলেন তো কি সেটা দোয়া করা অল্প কয়েকজন বলছেন মাত্র সবচেয়ে বড় কাজ কি দোয়া করা আমরা যে জানাজা পড়ি জানাজা নামাজ পড়ি না এটার মানে কি মৃত ব্যক্তির জন্য কি করা আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা আল্লাহুম্মা ফিল্লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আকরিমহু ওয়া আহসিন নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করি দোয়ার মাধ্যমে তাকে আমরা বিদায় দেই তাহলে একটা মানুষ মারা যাওয়ার পর তার প্রতি আমাদের প্রধান করণীয় হলো তার জন্য বেশি বেশি কি করব আমরা অনেকে এই ক্ষেত্রে ভুল করি আমরা মনে করি যে দোয়া বোধহয় আমরা করলে হবে না দোয়া কারা দিয়ে করাইতে হবে ইমাম সাহেব বা হুজুরদেরকে দিয়ে করাইতে হবে অবশ্যই আপনি হুজুরদের কাছে দোয়া চাইবেন বলবেন হুজুর আমার বাবা আমার মা মারা গেছেন আপনি একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আপনি নেককার মানুষ আমলদার মানুষ আপনার দোয়াটা হয়তো বেশি কবুল হবে আপনি সে দোয়া করাবেন এতে কোনো দোষ নাই এটা ভালো সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে দোয়া চাইছেন কিন্তু মনে রাখবেন দোয়া আপনি চাইবেন তার চাইতে বেশি দোয়া আপনাকে করতে হবে নিজে এদেশে বেশিরভাগ মানুষ মা বাবা মারা যাওয়ার পরে নিজে একটু হাত তুলে পাঁচ দশ মিনিট আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাইতে জানে না ঠিক না ঠিক অতএব মা বাবা মারা গেলে আমাদেরকে দোয়া চাইতে হবে কি হবে না এবং দোয়া করতে হবে তার চাইতে আরো বেশি মানুষের কাছে দোয়া চাইবো যে ভাই আপনি করবেন আর নিজে আরো বেশি দোয়া করব দোয়াটা মৃত ব্যক্তির জন্য উপকারে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিস শুনেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালু তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তবে তিনটা আমলের দুয়ার খোলা থাকে এর ভিতরে একটা হলো সে যদি উপকারী কোনো জ্ঞান রেখে যায় কাউকে কিছু শিখিয়ে যায় তাহলে সে এই জ্ঞান শিখবে আরেকজনকে শিখাবে এর মাধ্যমে ওই মৃত ব্যক্তি সওয়াব পেতে থাকে আর দ্বিতীয়ত হলো সাদকায়ে জারিয়া আপনি একটা টিউবওয়েল দিয়ে গেলেন কোথাও গেড়ে মসজিদে মাদ্রাসায় স্কুলে কলেজে রাস্তায় ঘাটে পাবলিক প্লেসে এই টিউবওয়েলের পানি যতদিন মানুষ পান করবে আপনি কবরে শুয়ে শুয়ে আপনার আমলনামা অ্যাকাউন্টে সব যুক্ত হতে থাকবে ঠিক একইভাবে আপনি যত রকমের সদকা জারিয়া করেছেন রাস্তা কালভার্ট করে দিয়েছেন একটা গরিব মানুষকে সেলাই মেশিন কিনে দিয়েছেন রিক্সা কিনে দিয়েছেন বিভিন্ন উপকার করেছেন যতদিন এটা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে তিন নম্বর হলো আওয়ালাদুন সালেহ ইয়াদউলা নেক সন্তান আপনি যদি ভালো ছেলে মেয়ে রেখে যান যে ছেলে মেয়ে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে সেটা আপনার উপকারে আসবে এ হাদিস থেকে প্রমাণ হলো আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমাদের সবচেয়ে বেশি করতে হবে যে কাজ সেটার নাম হলো কি এটা তাদের সবচেয়ে বেশি উপকারে আসবে দোয়ার পাশাপাশি তাদের পক্ষ থেকে দান সাদাকাও করতে পারেন গরিব দুঃখীকে দান সাদাকা করেন মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করেন সাদকা জারিয়ামূলক খাতে দান সাদাকা করেন কিন্তু ভালো করে শুনে রাখেন কোন মানুষ মারা যাওয়ার পর তিন দিন সাত দিনা চল্লিশ দিনা কুলখানি এরকম নামে বেনামে যত রকমের ভোজন অনুষ্ঠানের আয়োজন আমাদের দেশে হয়ে থাকে এগুলো করার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই আমরা কোরআন হাদিসের বাইরে মনগড়া কোনো কাজ করলে একটু আগে যেটা বললাম সওয়াবের পরিবর্তে আরো কি হতে পারে আমি বহু জায়গা এটা বলেছি আপনারা যারা যুবকরা
যাদের কাছে স্মার্টফোন আছে নেট কানেকশন আছে গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার্চ দেন বাংলায় তাহলে বিশ্বরপলা আকার দয় পিঠে বড় ধ শ্রাদ্ধ লিখে সার্চ দেন দেওয়ার পরে যে সার্চ রেজাল্ট আসবে ক্লিক করে করে দেখেন কাকে বলে শ্রাদ্ধ হলো আমাদের হিন্দু ভাই বোনরা তাদের ধর্ম মত তাদের ধর্ম তারা পালন করুক তাদের ব্যাপার বিশ্বাস অনুযায়ী তাদের ধর্মমত অনুযায়ী কোন মানুষ মারা গেলে আত্মীয়-স্বজন এলাকাবাসীকে না খাওয়াইলে তাদের ধর্মমতে তারা মনে করে স্বর্গে ওই লোকের খাবার দেয়া হয় না ইসলামে এরকম কোন কথা বলা যার কারণে এই মানুষ মারা যাওয়ার পরে জিয়াফত মেজবানি 3 দিন আর 7 দিন আর 40 দিন আর কুলখানে যে সব অনুষ্ঠান হয় এগুলো সবগুলো আসছে শ্রাদ্ধ থেকে আচ্ছা আমাদের নবীজির ওয়াফাতের পর মক্কাতে কত হাজার মানুষ খাওয়াইছে সাহাবীরা বলতে পারবেন একটা জাল হাদিস খুঁজে নিয়ে আসেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর ইসলামের প্রথম খলিফা সাহাবীরা কত হাজার মানুষ খাওয়াইছে তাহলে আমরা ইসলামের নামে এই ধরনের বিদআত থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার আপনার বাবা মারা গেছেন আপনি দান করতে চান খুব ভালো কথা করতে পারেন আপনি একটা গরিবের বাসায় এক বস্তা চাউল কিনে দেন আপনি একটা গরিবের একটা দিনের বাজার করে দেন একটা গরিবের ছেলের স্কুলে যাওয়ার বই পুস্তক কিনে দেন খাতা কলম কিনে দেন তাকে নগদ কিছু টাকা পয়সা দেন একটা মাদ্রাসা গিয়ে মাদ্রাসা এতিমখানা গরিব বাচ্চাদের একবেলা খানা দেন তাদেরকে কিছু বাজার করে দেন আপনি বিভিন্ন ভাবে দান করতে পারেন কিন্তু এই যে জিয়াফত আচ্ছা বলেন তো পুরা মানুষজন দাওয়াত দিয়ে শামিয়ানা টাঙ্গিয়ে এরকম ডেকোরেশন ভাড়া করে গরু জবে করে ছাগল জবে করে খাবারের যে আয়োজন হয় এই আয়োজনগুলো সাধারণত মানুষ খুশি হইলে করে না দুঃখ পাইলে করে খুশির সময় না করে একজন বিয়ে করেছে আজ তো একটা বউ ঘরে তুলে নিয়ে আসছে খুশির চোটে অলিমা খাওয়া ঠিক না ভাই ঠিক আরেকজনের ছেলে হইছে মেয়ে হইছে খুশির চোটে আকিকা খাওয়া আরেকজনের রেজাল্ট ভালো হইছে পরীক্ষা ভালো ফলাফল করছে চাকরি পাইছে খুশির চোটে সবারে মিষ্টি খাওয়া ঠিক না ভাই ঠিক তা আপনার বাবা মা মারা গেছে আপনি পুরো এলাকা মানুষ ডেকে খাওয়াচ্ছেন আপনি কি খুশি হ্যাঁ ভাই ইসলাম বলে যদি কারোর বাবা মা বা আত্মীয়-স্বজন মারা যায় এলাকাবাসীর দায়িত্ব হলো ওই মৃত ব্যক্তির ফ্যামিলির লোকদেরকে তারা খানা দিতে হবে বরং কেন খানা দিতে হবে কারণ তাদের মন খারাপ রান্না বাড়া করার মতো মানসিকতা নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন মানুষ মারা গেলে তার পরিবার লোকদেরকে এলাকাবাসী পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজনরা সবাই রান্না করে করে তাদের বাড়িতে পাঠাবে তাদেরকে খাওয়াবে কারণ তাদের মনটা খারাপ এটাই হলো সুন্নত আমরা বরং উল্টা এদের কাছ থেকে পুরো এলাকার লোক মিলে খাই খাওয়াই 3 দিন খাওয়াই 2 দিন 3 দিন এক বেলা দুই বেলা চার বেলা খানা পাঠাই ঠিকই কিন্তু এরপরে সুদে আসলে একসাথে 40 দিন উঠেন আল্লাহ তাআলা আমাদেরকে ভুল কাজ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন আমরা সুন্নত মতো চলবো না বিদআত মতো চলবো আরে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেন নাই খলিফারা করেন নাই সাহাবীরা করেন নাই আমি কেন এই শ্রাদ্ধ অন্য ধর্মের মানুষের কালচার থেকে অনুসরণ করে করতে যাব আল্লাহর কাছে সেটার জন্য আমার জবাবদিহি করতে হবে ইসলামের নামে নকল জিনিস নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে আপনার কাছে টাকা নাই আপনি আল্লাহর হস্তে চান পাইতে পারেন কিন্তু নকল টাকা নিয়ে কাহিনী করতে যান ধরা খাইলে খবর আছে অতএব নকল আমল নিয়ে আল্লাহর কাছে যাব মুশকিল হলো এই মানুষ মারা যাওয়ার পরে জিয়াপত খাওয়ানো এটা এমন এক জিনিস এটা আপনি না চাইলেও খাওয়াইতে হয় কারণ না খাওয়াইলে এলাকাবাসী বলে কি মানুষ আরে কি ছেলে ফেলে রেখে গেল একটা মানুষকেও খাওয়াইলো না সমাজের মানুষ অনেক উল্টাপাল্টা কথা বলবে তাই বলে আমরা সেটা মেনে নিব না সমাজ যদি অন্যায়ের কথা বলে আমরা সেটা মানব না অন্যায়ের কাছে মাথা নত করব না আমি আমার বাবার জন্য দান দক্ষিণা করব লোকে কি বলল না বলল এটা আমার দেখার সময় না অতএব সমাজটাকে বেদাত মুক্ত করতে হবে সুন্নত দিয়ে সাজাতে হবে ইনশাআল্লাহ